আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের ফেসবুক পেজে এক ভাই লিখেছিলেন যে সালাতুত তাসবিহ সম্পর্কে সহি হাদিস থেকে জানতে চাই। সহি হাদিসে যদি সালাতুত তাসবিহ উল্লেখ থাকে তাহলে আলেমদের মধ্যে এত দ্বিমত কেন, এটা একটু বুঝিয়ে বলবেন। সালাতুত তাসবিহ সহি হাদিসে আছে কি না এবং এর নিয়মটা কি, এ বিষয়ে বলবো। তবে প্রথমে আমি বলতে চাই যে সালাতুত তাসবিহ সম্পর্কে আলেমদের মধ্যে এত দ্বিমত কেন। সালাতুত তাসবিহ হাদিস শরীফের ভিতরে এসেছে, কিন্তু যে হাদিস শরীফের ভিতরে এসেছে আমি রেফারেন্সটা উল্লেখ করছি, আপনারা খেয়াল রাখবেন। আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে যে আবু দাউদ শরীফের বাংলা অনুবাদ করা হয়েছে সেখানে খুলে দেখবেন 1297 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাসকেই বলছেন যে আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রতি রাকাতে 75 বার করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দোয়াটি 75 বার করে 4 রাকাতে 300 বার পড়বেন। তো এর ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, আরও বেশ কয়েকটা হাদিসের গ্রন্থের ভিতরে আছে। যে হাদিসের ভিতরে যে মূল মতনটা, যে মূল ভাষ্যটা, সেখানে বলা হয়েছে যে 4 রাকাত নামাজে 300 বার এই তাসবিহটা আদায় করতে হবে। তো এই আমলটা সালফে সালেহিনদের আমল থেকে প্রমাণিত হয় না, বা সাহাবায়ে কেরাম এটা নিয়মিত আমল করতেন এ বিষয়েও কিন্তু সুস্পষ্ট প্রমাণ নেই। এটা না থাকার কারণে এবং হাদিসের সনদ এবং মতন উভয়টা বিশ্লেষণ করে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাদিসটা দুর্বল, হাদিসটা দয়ীফ। এবার আমরা জানব যে কোন হাদিসের ভিতরে সালাতুত তাসবিহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনাদেরকে আবারও বলছি যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে সুনানে আবু দাউদ শরীফ রয়েছে, এই সুনানে আবু দাউদের 1297 নম্বর হাদিস দেখবেন, সেখানে ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বলছেন যে হে আমার চাচা, আপনাকে এমন একটা আমলের কথা, এমন একটা জিনিস আপনাকে আমি দেব যা দ্বারা আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে, আপনার জীবনের ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এবং গোপনে হোক প্রকাশ্যে হোক সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সে আমলটা হলো আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং 4 রাকাত নামাজের ভিতরে একটা তাসবিহ 300 বার পড়বেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত নামাজে 300 বার পড়তে হবে। আমি নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, এরপরে সুরা ফাতিহা পড়বেন, এরপরে অন্য একটা সুরা মিলাবেন, এরপরে এই তাসবিহটা 15 বার পড়বেন। 15 বার পড়ার পরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে এই তাসবিহটা আবার ওখানে 10 বার পড়বেন এবং রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে সেখানে এই তাসবিহটা 10 বার পড়বেন, এরপরে সেজদায় চলে যাবেন। প্রথম সেজদার ভিতরে 10 বার পড়বেন এবং প্রথম সেজদা থেকে উঠে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে আরও 10 বার পড়বেন এবং দ্বিতীয় সেজদার ভিতরে আবার 10 বার পড়তে হবে এবং দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে আবার 10 বার পড়বেন, তারপরে দাঁড়াবেন। দ্বিতীয় সেজদা থেকে ডাইরেক্ট দাঁড়াবেন না, দ্বিতীয় সেজদা করার পরে উঠে সেখানে বসে এই তাসবিহটা 10 বার পড়ে তারপরে দাঁড়াবেন। তো এভাবে প্রত্যেক রাকাতে 75 বার করে, প্রথমে 15 বার দাঁড়িয়ে রুকুতে 10 বার, 25 বার রুকু থেকে দাঁড়িয়ে আরও 10 বার, 35 বার প্রথম সেজদায় 10 বার, এই হলো 45 বার, এবং প্রথম সেজদার পরে অর্থাৎ দুই সেজদার মাঝখানে আরও 10 বার, এই হলো 55 বার, এবং দ্বিতীয় সেজদায় আরও 10 বার, এই হলো 65 বার, এবং দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে আরও 10 বার, এই হলো 75 বার। তো প্রত্যেক রাকাতে এভাবে 75 বার করে 4 রাকাতে 300 বার এই তাসবিহটা পড়তে হবে। এই 4 রাকাত সালাতের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে এভাবে বর্ণনা করেছেন, গফরাল্লাহু লাকা যামবাক আউওয়ালাহু ওয়া আখিরাহু কদীমাহু ওয়া হাদীসাহু খাতাআহু ওয়া আমাদাহু সগীরাহু ওয়া কাবীরাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে
চাই সেটা নতুন হোক কিংবা পুরন হোক, প্রথমের হোক কিংবা শুরুর হোক, ছোট হোক কিংবা বড় হোক, সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আপনি এই চার রাকাত নামাজ এই সিস্টেমে অর্থাৎ 300 বার এই তাসবি দিয়ে আদায় করতে পারেন। শেষ করার আগে আমি এই সালাত ও তাসবি সম্পর্কে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, তা হলো অনেক সময় দেখবেন যে অনেক ওলামায়ে কেরাম এই সালাতটা আদায় করার জন্য অনেক উৎসাহিত করে থাকেন, আবার অনেক ওলামায়ে কেরাম এটাকে আদায় করার জন্য উৎসাহিত করেন না, আবার এমনও দেখা যায় যে অনেক ওলামায়ে কেরাম এই সালাতটা আদায় করার জন্য নিষেধ করে থাকেন, অর্থাৎ এই আমলটা না করার জন্য রিকমেন্ড করে থাকেন। এর কারণটা কি? এর কারণটা হলো যে হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি, এই হাদিস সম্পর্কে যুগ যুগ ধরে হাজার বছর আগ থেকেই মুহাদ্দিসিন কিরামদের মধ্যে দ্বিমত আছে। দ্বিমতটা হলো হাদিসের সনদ এবং মতন বিশ্লেষণ করে অনেক মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে হাদিসটা সহি, অনেক মুহাদ্দিসিন কিরাম বলেছেন হাদিসটা হাসান, আবার অনেক মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে হাদিসটা দুর্বল অর্থাৎ জয়ীফ হাদিস। তো আলেমদের মধ্যে এই দ্বিমতটা কিন্তু এখনকার সময়ে না, অনেক আগে থেকে হাজার বছর আগে থেকেই চলে আসছে, যেহেতু এই আমলটা সালফে সালেহিনদের আমল থেকে প্রমাণিত হয় না, সাহাবায়ে কিরাম নিয়মিত আমলটা করতেন বলেও প্রমাণ পাওয়া যায় না, তাই মুহাদ্দিসিনে কিরাম দ্বিমত পোষণ করেছেন, অনেক ওলামায়ে কিরাম এটা না পড়ার জন্য উৎসাহিত করে থাকে। মুহাদ্দিসিনে কিরামদের মধ্যে যেহেতু এই আমলটা সম্পর্কে দ্বিমত রয়েছে, তাই আমরা সাধারণ মানুষ আমাদের কী উপায়, আমরা এখানে কী করতে পারি? আমরা যা করতে পারি তা হলো আমরা জানি যে এই আমলটা, এই সালাতটা কোনো ফরজ এবাদত নয়, সুন্নত এবাদত নয়, এটা একটা নফল এবাদত। তাই আমরা যদি এই নফল এবাদতটা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগে ফরজ এবাদত ঠিক রাখতে হবে, সুন্নাত ঠিক রাখতে হবে, তারপরে যদি আমরা এই নফল এবাদত করি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফজিলত দান করবেন।